আরে এখন গাড়িও যান না, অন্য বন্ধু আমার গাড়ি দেখতে সামনে ঘটনাটা আপনারা হইতাম কিতা। গতকালকে টিল্লাবাজার টু বাবুরবাজারের রাস্তা আমরা এই এলাকার সর্ব অংশের মানুষ তাকে দরিয়া শ্রমিক সহ সবাই মিলিয়ে আমরা রাস্তা অবরোধ করছিলাম, যে রাস্তা সংস্কার করিয়া দেওয়ার লাগিয়া আর বড় করিয়া দেওয়ার লাগিয়া। আমরা দেখলাম কি দুই তিন ঘন্টা আমরা রাস্তা অবরোধ করার পরে পিডব্লিউডি এইচও স্যার আইসে, এই আমরা হতা দিয়া গেছে সপ্তাহের ভিত্তি আমরা রাস্তা সংস্কার করিয়া দেন, আর রাস্তার দুটো রাস্তা বড় হইতে দে সেই ব্যাপারে তান কিচ্ছু জানে না, বলছে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার করতে হইব, তার পরবর্তী সময়ে এটা বহুত বেতাল আছে, এটা সম্ভব নয়। কিন্তু আমরা দেখলাম যে আজকে ভোরবেলা বড় একটা গাড়ি, যেহেতু এখানে বাবুরবাজার কৈলাসর পরে বৃহত্তর বাজার হয়েছে বাবুরবাজার সবচেয়ে বড় যে বাজার, এই বাজারে জিনিস নিয়ে আসার সময় হঠাৎ করে রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারাই গেছে, রাস্তা ছোট থাকার কারণে এই সমস্ত ঘটনা ঘটছে। আর হয়েছে বিদ্যুতের উপরে যে গাছটি পড়ছে, এই গাছটা গতকালকে বিদ্যুৎ নিগমের যারা আছে তারা অবগত করা হয়েছে যে অতি সত্ত্বর যাতে এটা খাটিয়ে নেব, একটা মেইন রোডের উপরে গাছটা ফরিয়া রয়েছে। কিন্তু 10-12 ঘন্টা হয়ে গেল বিদ্যুৎ নিগমের তারা কেউ ওখান পর্যন্ত পদক্ষেপ দিচ্ছে না। এটা এইভাবে যদি হয় তো এটা অ্যাক্সিডেন্ট তো একটু হয়েছে, রাস্তাতে গাড়িটা একটু জায়গা গেছে, যদি আজকে এই জায়গার মধ্যে যদি যাত্রীবাহী কোনো গাড়ি হইতে তো অ্যাক্সিডেন্ট হইল না, মানুষ মারা গেল না। এখন কি এই রুটে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে? এই রুটে এখন গাড়ি ঘোড়া চলাচল করতে পারেন না, এটা একমাত্র বাইক সাইক এটা দেখতে পারে। এখন রাস্তা ফাস্টার ছোট, গতিকে একটা গাড়ি দাঁড়াই গেলে আর একটা গাড়ি দেখতে পারে না। রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যাতে অতি সত্তর এই সমস্ত এলাকার রাস্তাঘাট যাতে বড় করিয়া দেয়, আর রাস্তা যেগুলা ভাঙ্গা টোটা আছে সবগুলি যাতে সংস্কার করিয়া দেওয়া হয়, এটাই আমাদের দাবি।